অনেকে নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল, কিন্তু তখন ভারত পাশে দাঁড়িয়েছে যা প্রয়োজন ছিল এবং স্বীকার করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে তাঁর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। সামনে যে কোনো পরিস্থিতি মোকাবেলার সাহস সরকারের আছে জানিয়ে মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সাথে সাথে ডলার ও জ্বালানি সংকটের সমাধান করা বর্তমানে বড় চ্যালেঞ্জ। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। রোববার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। এ সময় নতুন সরকারের সাথে যোগাযোগ, অর্থনৈতিক অংশীদারিত্ব সহ নতুন নতুন ক্ষেত্রে কাজ করতে ভারতের আগ্রহের কথা জানান দেশটির হাই কমিশনার। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের তুলে ধরেন দুই দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। এদেশে কিছু কিছু অপোজিশন, কোনো কোনো বিদেশি রাষ্ট্রের সাথে মিলিত হয়ে আমাদের এখানে ডিস্টেবিলাইজ করতে চেয়েছিল, ইলেকশনটাকে ভণ্ডুল করতে চেয়েছিল, তখন ইন্ডিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে, সে কথা তো আমাদের স্বীকার করতেই হবে। আমি মনে করি যে সংশয় অবিশ্বাসের দেয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেওয়ালটা ভেঙে দিয়েছে। ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলতে পারে, তবে আমাদের সাথে ভারতের সম্পর্কে চিড় ধরার কোনো কারণ আমি দেখছি। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল প্রধান চ্যালেঞ্জ ও বর্তমান সরকার বেশি দিন টিকবে না অনেকের এমন বক্তব্যের বিষয়ে। কঠিন সময় পার করার, চ্যালেঞ্জ অতিক্রম করার সৎসাহস আমাদের আছে। যে দায়িত্ব নিয়েছি সে দায়িত্ব আমরা পালন করতে পারব। বর্তমানে যে চ্যালেঞ্জ সেটা হলো যে আমাদের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা। আমাদের ডলার সংকট আছে, রিজার্ভ সংকট আছে, জ্বালানি সংকট আছে, এসব সংকটগুলোকে নিয়ন্ত্রণ করা। সুনির্দিষ্ট মামলার কারণে বিএনপি নেতারা কারাগারে আছেন এবং নতুন সংসদ শুরুর আগে বিরোধী দল নিয়ে কোনো অস্বস্তি নেই বলেও জানান ওবায়দুল কাদের। স্বতন্ত্র আবার বিরোধী দল হবে, স্বতন্ত্র তো স্বতন্ত্র, কোনো কিছু আটকে থাকে, যেখানে যেমন তেমনই চলে সব। এখানে তো বিরোধী দল মানে যদি জাতীয়বাদী প্রশ্ন আসে তাহলে অনেকেই আছে এবং তাদের অনেকেই অভিজ্ঞ আছে, আগেও তো তারা সংসদে ছিলেন। বর্তমান বিশ্বের কোথাও শান্তি নেই আর সবাই ঘর সামলাতেই ব্যস্ত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আলোচনার টেবিলে থেকেই সব সমাধান করতে চায় বাংলাদেশ। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।